শিশুদের নোবেল খ্যাত ইন্টারন্যাশনাল চাইল্ড পিস প্রাইজ জিতেছে বাংলাদেশের সাদাত হোসেন। সাইবার বুলিং থেকে শিশুদের সুরক্ষার অ্যাপ তৈরি করে মিলেছে এই অনন্য স্বীকৃতি। প্রতিভাবান এই তরুণের সাফল্যে খুশি তার নড়াইল সহ সারা দেশের মানুষ। মাই নেম ইজ সাদাত এন্ড দিস ইজ মাই স্টোরি। নড়াইলের সাদাত রহমান আব্দুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সাইবার বুলিংয়ের শিকার হয়ে কিশোরীর আত্মহত্যার ঘটনা ভীষণভাবে নাড়া দেয় তাকে। এরপর বন্ধুদের সাথে নিয়ে নড়াইল ভলান্টিয়ার্স নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলে সাদাত। আমরা যদি সবাই একত্রিত হতে পারি তাহলে আসলে অনেক কিছু করা সম্ভব। সাইবার টিনস নামে একটি অ্যাপও খোলে তারা। এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট দুনিয়ায় সুরক্ষিত থাকার বিষয়ে জানতে পারে কিশোর কিশোরীরা। আর এই কাজের স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডসে সাদাত রহমানের হাতে ভার্চুয়ালি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার তুলে দেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সাদাত রহমান ফর হিজ এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক টু কমব্যাট সাইবার বুলিং ইন হিজ হোম কান্ট্রি অফ বাংলাদেশ। সাদাতের এই সাফল্যে খুশি তার বন্ধু সহ সবাই। এটার জন্য আমাদের আসলে আমরা অনেক খুশি। ভবিষ্যতে আমরা সাইবার টিনস নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় নড়াইলবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা। নতুন প্রজন্ম তার এই সৃজনশীল কাজ এবং এই মহৎ কাজকে দেখে অনুপ্রাণিত হবে। অন্যদিকে সাদাতের এই কর্মযজ্ঞে সবসময় পাশে ছিল জেলা প্রশাসন। তার এই সাইবার টিনস অ্যাপস ডেভেলপের শুরু থেকে তার যে আজকের অর্জন অর্থাৎ ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড সে পেল, শিশু পুরস্কার যেটি, সেটির সাথে আমরা ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। কিডস রাইটস এর ওয়েবসাইটে সাদাতকে তরুণ চেঞ্জ মেকার ও সমাজ সংস্কারক হিসেবে আখ্যা দেওয়া হয়। বেসরকারি সংস্থা অ্যাকশন এইড এর ইউথ ইনোভেশন চ্যালেঞ্জ 2019-এ বিজয়ী হয় তার সংগঠন। জোহরা সেতু, যমুনা নিউজ।